বাই বন্ধু। ইয়াম্মি। তো দেখো এখানে আমি গাড়ি ভাড়াটা বার করে নিচ্ছি। তো দেখো যেখানে আমি পড়তে যাই প্রায় সেই জায়গাটাতে চলেই এসেছি, জাস্ট এই রাস্তাটাতে আর একটু হাঁটতে হবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। পিয়ালিস ব্লগে তোমাদেরকে আরো একবার ওয়েলকাম জানাই। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা পড়তে যাচ্ছি, তো পড়তে গিয়ে কি কি হবে না হবে, আর অনেক কাজ আছে আজকে, অনেক কিছু খাবার নিতে হবে। তো চলো পড়তে গিয়ে দেখা করছি। এই যে আমরা এখন পড়ার রাস্তায় যাচ্ছি, অনেকটা চলে এসেছি। এই যে যেখানে পড়ি সেখানে চলে এসেছি। তো দেখো এটাই আমাদের সেই পড়ানো স্যার, তো স্যারের সাথে একটু সেলফি তুলে নিচ্ছি। ও বাবা, বল বল বল। তো দেখো আমি এখানে পূজাদির পার্লারে যাচ্ছি, তো পার্লারে কি জন্য এসে তোমাদেরকে পরে বলে দেবো। আমরা ওই টিকিট নেই না। তো দেখো আমরা পড়ার থেকে বেরিয়ে মাঠটাতে বসে পড়েছি একটু আড্ডা দিতে। তো দেখো এখানে আমরা টুকটুকিতে উঠে গিয়েছি, এবার ফুটবল খেলা মাঠের সামনে একটু দাঁড়াবো। তো কেন দাঁড়াবো তোমাদেরকে বলে দিচ্ছি, তো চলো দেখতে থাকো। তো দেখো একদম ফুটবল খেলা মাঠের সামনেই দোকান। দেখো নামটা দেখে নাও, পিৎজা হবে দাদা? চিকেন? হ্যাঁ। চিকেন কত দেওয়া যাবে তাড়াতাড়ি? ঠিক আছে, আর কি কি পাওয়া যায়? তো কেউ যদি চাও এখানে চলে আসতে পারো। তো দেখো এখানে পিৎজাটা কিভাবে তৈরি করছে। কমিনি কাটতে হয় দিয়ে। দেখো এই দাদাটা আমার ভিডিও দেখছে এখানে বসে বসে, সাবস্ক্রাইবও করে দিল, থ্যাংক ইউ দাদা। দেখো এটাকে এখন বার করা হবে, দারুণ কালারের। এবার পিৎজাটাকে এখানে পিস পিস করে কাটা হবে। দেখো হোম ডেলিভারি হয়? এবার আমি বিলটা পেমেন্ট করে পিৎজাটা নিয়ে নেব। তো দেখো যে দাদার দোকানে গেছিলাম সেই দাদা আমার ইউটিউব চ্যানেলটা খুলে দিতে বলছিল ওনার ফোনে, তো আমি সেটাই করছিলাম। আমার অবস্থা দেখো, এমনি পুরো বহুত অন্ধকারে ভর্তি হয়ে গেলাম। তো একটা জিনিস খুব ভালো লাগলো, ওখানে দেখ সবাই কিন্তু চ্যানেলের নাম জিজ্ঞাসা করে কিন্তু আবার সাবস্ক্রাইব করে দিল, ভিডিওটাও দেখলো। হ্যাঁ, ওই দাদাটাও তাই করলো, আমার চ্যানেলের নাম নিজে নিল, আমাকে দিতেও হলো না, নিজে চেয়ে নিল। এবার আমি বাড়ি চলে এসেছি। প্রায় এক মাস ধরে বোনই বলছিল যে পিৎজা খাবে, তো ওর জন্যই পিৎজাটা নিয়ে আসা।
দেখো পিজা চলে এসছে। এরকম একটা লোভনীয় খাবার যদি সামনে থাকে, কে তার মানে লোভটাকে সামলাতে পারে? তো আমি তো পারিনি, বোনের জন্য এনেছিলাম ঠিকই, কিন্তু আমিও খেয়েছি, মাও খেয়েছে একটু। এই বেলা আমি বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে পিৎজাটাও খেয়ে নিয়েছি। আমি ড্রেস এখনো চেঞ্জ করিনি, করবো তার আগে বলে দিই, ভিডিওটা তো এন্ড করতে হবে। ভীষণই গরম পড়েছে আজকে। তো দাদা এটুকুই বলবো যে পিৎজাটা দারুণ খেতে হয়েছে, আমার তো দারুণ লেগেছে। আর তোমরাও চাইলে টেস্ট করতে পারো, দোকানের নাম আর সব কিছু ডিটেলস আমি দিয়ে দিয়েছি। তো আর আজকে পড়তে গিয়ে তেমন পড়া হয়নি, লিখিও নি, দেখতেই পেলে। পার্লারে কি করতে গিয়েছিলাম, পার্লারে গিয়েছিলাম মায়ের জন্য একটা ক্রিম নিতে। এই যে দেখে নাও ক্রিমের নাম, উল্টো দেখাচ্ছে নাকি? চলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তো টাটা, বাই বাই।